শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা আমাদের প্রয়োজন নাই, আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল কিন্তু 5ই আগস্টের পূর্বে, সেটা ছিল সহমত প্রকাশের স্বাধীনতা। আমার 5ই আগস্টের পরে আমি যেটার জন্য আন্দোলন করছি সেটা হচ্ছে দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্য। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আমার নতুন করে আইন বানানোর প্রয়োজন নাই, আমি ছোট মাথায় যেগুলো বুঝি এবং ইউটিউবে যা যা দেখি, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে হয় এখন, না হলে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে। আমি যে বিষয়টাই বলতে চাই, ট্রাস্ট বিল্ডিং করার জন্য আপনাদেরকে খুব দ্রুততম সময়ে আমাদের বিচারগুলো নিশ্চিত করতে হবে। বিচারগুলো যদি নিশ্চিত না করে তাহলে কিন্তু ট্রাস্ট বিল্ডিং হবে না। বিচার নিশ্চিত করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে কিন্তু ডিনাজিফিকেশন হয়েছে, ধরে 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 নাৎসিরা যেখানে ছিল অ্যাডমিনিস্ট্রেশনে জুডিশিয়ারিতে যেখানে ছিল তাদের কিন্তু সেখান থেকে মাইনাস করা হয়েছে। কারণ ওই যে আমরা প্রথম ভুলটা, এই প্রথম ভুলের সংশোধন হচ্ছে এটা, আমাদেরকে ডি আওয়ামী লিগালাইজেশন করতে হবে, অর্থাৎ সব জায়গা থেকে আপনার আওয়ামী লীগের যে মুজিববাদী চেতনার যে শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে আপনাকে যদি আলাদা না করতে পারেন, এখন ওই শক্তিটাকে আমরা কি করবো, বঙ্গোপসাগরে নিয়ে ফেলাই দিয়ে আসবো? আমরা কি করবো ওদেরকে নিয়ে? ওদেরকে নিয়ে কোথায় যাইব? ওদেরকে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে ওদেরকে আগে অ্যাকনোলেজ করতে হবে যে দিজ আর দ্য ক্রাইমস উই হ্যাভ ইন্টেনশনালি কমিটেড, এবং আমরা জাতির কাছে এই ভুলগুলো আমরা করেছি, এটা তাদেরকে কালেকটিভ সেটার অ্যাকনোলেজমেন্ট লাগবে। দুই নাম্বার, বিদ্যমান যে আইন রয়েছে এই বিদ্যমান আইনের মধ্য দিয়ে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। এরপর যদি তাদের কোনো ধরনের রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয় সেটা ইতিহাস এবং তখনকার ছাত্র নাগরিক সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রথম দুইটা ধাপ নিশ্চিত না করে যদি কোনো রাজনৈতিক দল তাদেরকে হচ্ছে আমাদের এলাকায় বলে ফিসা বিলিল্লা ক্ষমা করে দেওয়া, আমরা শুনি মাঝে মাঝে বলা হয় যে ক্ষমা করে দিলাম, এটা যদি করে তাহলে ছাত্র নাগরিকের সাথে বেইমানি হবে। আবার আসুন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু আমার নতুন করে আইন বানানোর প্রয়োজন নাই, আমি ছোট মাথায় যেগুলো বুঝি এবং ইউটিউবে যা যা দেখি, বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতে হয় এখন, না হলে অপ্রাসঙ্গিক হয়ে যেতে হবে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যে আইন, আওয়ামী লীগ তাকে নিজেকে সেফগার্ড দেওয়ার জন্য যে আইনগুলো বানিয়েছে সেগুলো দিয়েই তাকে ধরা যায়। যেমন তারা সন্ত্রাস দমন আইন যেটা 18, আমি জানি না ঠিক বলছি কিনা, এখন উনার ভিডিও থেকে কপি করে দিচ্ছে, সন্ত্রাস দমন আইন 18 ধারা ওখানে বলা হয়েছে আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যায়। দুই নম্বর বিষয় সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটা জামাতকে ডিফেন্ড, জামাতকে হচ্ছে সাইডলাইন করার জন্য, জামাতকে হচ্ছে মার্জিনালাইজ করার জন্য যেটা করা হয়েছে, এটা কেন আওয়ামী লীগের জন্য প্রযোজ্য?